প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দিত, মুচকি হাসে বসন্ত চারিদিকে নূর নূর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়া সালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান প্রিয় নবীর কথার ধরন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহ ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে পবিত্র আওয়াজের অলৌকিকতা। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, সেই পবিত্র আওয়াজের অলৌকিকতা কী ছিল আসলে আমরা জেনে নিই। আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আসুন দরুদ শরীফ ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিকারী ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, আসুন আমরাও পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহ ভাইয়েরা, আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম মর্যাদা এবং বৈশিষ্ট্য দ্বারা গণ্য করেছেন, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন নিয়ামত দান করেছেন যা অন্য কোনো নবীও পায় নাই, তার উম্মতরাও পান নাই। যেভাবে বনি ইসরায়েলদের মধ্যে তাদের জন্য শরীয়তের বিধিবিধান অনেক কঠিন ছিল, যেভাবে শরীরের মধ্যে যদি কোনো প্রকারের নাজাসাত প্রস্রাব যদি এগুলো যদি লেগে যেত, তাহলে সেই অংশটা ধুয়ে ফেলার পরিবর্তে, অর্থাৎ দ্রুত করার পরিবর্তে সেটা কেটে ফেলা হতো, এবং যদি কোনো নাজাসাত যদি শরীরে রাখত তাহলে ওই অংশটা কেটে ফেলতো, যদি কাপড়ে লাগত তাহলে কাপড় দ্রুত করার পরিবর্তে সেই অংশটা কেটে ফেলা হতো, এবং শিরক তওবার মধ্যে যদি কোনো ব্যক্তি যদি লিপ্ত হতো তখন তাকে কতল করার হুকুম দেওয়া হতো। শরীর থেকে কোনো গুণা যদি প্রকাশ পেয়ে যেত তাকে কতল করার নির্দেশ দেওয়া হতো। তাহলে এ থেকে বোঝা যায় ওই সময় শরীয়তটা খুব কঠিন ছিল, যেহেতু নাজাসাত অপবিত্রতা চামড়ার মধ্যে লাগলে, হাতের মধ্যে লাগলে অংশটা কেটে ফেলে দেওয়া, চামড়া সহ কেটে ফেলে দেওয়া, শরীরে লাগলে শরীর কেটে ফেলে দেওয়া, যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে যদি কাছে যদি কোনো ধরনের শিরক বা অন্য ধরনের কঠোর গুণা যদি প্রকাশ পেয়ে যেত তখন তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হতো, এবং তখন তায়াম্মুমের কোনো বিধান ছিল না, এবং মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গার নামাজ আদায় করার অনুমতিও ছিল না, এবং গনিমতের সম্পদ হালাল ছিল না, এবং শনিবার শিকার করার অনুমতিও ছিল না ইত্যাদি। তাহলে দেখুন অন্যান্য নবীর শরীয়তের মধ্যে কেমন কঠোরতা ছিল, আর আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে আমরা শরীয়তের মধ্যে কেমন সহজতা লাভ করেছি। যেভাবে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়তের মধ্যে এভাবে রয়েছে যে আমাকে এমন দিন প্রদান করা হয়েছে যা সমগ্র বকরা থেকে পৃথক এবং সহজ। তাহলে থেকে বোঝা যায় কুটিলতা, কঠোরতা এবং সমগ্র অপবিত্রতা থেকে এবং কুসংস্কার থেকে এবং কঠোরতা থেকে আল্লাহ পাক এই দিনকে সহজ করে দিয়েছেন, এবং এমন নিয়ামত দান করেছেন যা অন্য কোনো নবী এবং তাদের উম্মতরা পান নাই। তৃতীয়ত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 4000 পুরুষের সমপরিমাণ শক্তি দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন দুইজন নয়,
4000 পুরুষের শক্তি প্রিয় নবীকে আল্লাহ পাক দান করেছেন। আর এরকম শক্তি অন্য কোনো নবীকে, অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মানব জাতি, জিন জাতি, কোনো জাতিকে আল্লাহ পাক এরকম নিয়ামত দান করেনি। অপর রাওয়ায়েতের মধ্যে রয়েছে যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 40 জন জান্নাতি পুরুষের সমপরিমাণ শক্তি দান করেছেন। একজন জান্নাতি পুরুষের শক্তি দুনিয়াবি, তার পৃথিবীর 100 জন পুরুষের শক্তির সমপরিমাণ হয়ে থাকে। তাহলে এ থেকে ফলাফল বের হলো যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4000 পুরুষের শক্তি আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ আকবর। কিন্তু প্রিয় সাহেব এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে তো 4000 বা 400 বা 8-10 জন মানুষের শক্তি আমাদের নেই, কিন্তু যার মধ্যে যে শক্তি আছে ওই শক্তি দিয়ে মানুষ অপরের সম্পদ ছিনিয়ে নিচ্ছে। ফকির মিসকিনের সাথে মিসবিহেভ, ক্ষমতার অপব্যবহার এবং মানুষের সাথে এমন কিছু আচরণ তারা প্রকাশ করে থাকে যেগুলো এই সামান্য শক্তি দিয়ে মানুষ অনেক কি সামান্য শক্তিকে কাজে লাগিয়ে এটাকে পুঁজি করে মানুষ অনেক কিছু করে ফেলে আল্লাহ পাকের পাড়া। কারণ দুনিয়ার সামগ্রী হচ্ছেন স্বল্প, কিন্তু ওই পরকালের মধ্যে আমার আপনার বেনিফিট কি, আসলে এই শরীর কি আমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? এখন প্রশ্ন হচ্ছে শরীর কে মানুষকে নিয়ে জান্নাত জাহান্নামে নিয়ে যাবে? কারণ এই শরীরকে পবিত্র করার জন্য হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, মানুষের বডির মধ্যে এমন একটা অংশ রয়েছে যেটা পবিত্র হলে সমস্ত পুরো বডিটা পবিত্র, আর এটা যদি কুলসিত হয়ে যায় তাহলে পুরো বডিটা কুলসিত। তখন জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সেই জিনিসটা কি? তখন তিনি বিশ্বাস করছেন সেটা হচ্ছে কলব। এটা যদি পবিত্র হয় তাহলে পুরো বডিটা পবিত্র, আর এটা যদি অপবিত্র হয়ে যায় তাহলে পুরো বডিটাই অপবিত্র এবং কুলসিত হয়ে যায়। এজন্য কলবকে সচল করার জন্য, কলবটাকে, এটা মৃত হয়ে গিয়েছে, যারা ইবাদত থেকে দূরে সরে গিয়েছে, যারা ইবাদত থেকে দূরে, যারা কোরআন পাকের তেলাওয়াত থেকে দূরে, যারা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছেন, মাযাল আল্লাহর পানা, এদের অন্তর সবসময় কলুষিত থাকবে, এটা কখনো সচল হবে, এটা অচল থেকে যাবে। এজন্য অচলকে সচল করার জন্য আল্লাহ পাকের ইবাদত করতে হবে। যেভাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতি উভয় জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক যে আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, হারাম হালাল পার্থক্য করা, মানুষের মনে কষ্ট দেখে বিরত থাকা, গুনাহের কাছ থেকে বিরত থাকা, যত ধরনের বিধিনিষেধ রয়েছে সেগুলো মান্য করার মাধ্যমে আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যেই পথে রয়েছি সেই পথেই জান্নাত। আল্লাহ আকবর। আল্লাহ পাক আমাদেরকেও সেই পথে চলার সৌভাগ্য নসিব করক। আমিন। আল্লাহ পাক প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক সমস্ত জমিনকে, অর্থাৎ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ পাক প্রিয় নবীর উম্মতদের জন্য এই জমিনকে মসজিদ তথা নামাজ আদায় করার জায়গা হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই জায়গাকে পবিত্র বানিয়ে দিয়েছেন, যেটা অন্য কোনো নবীর জন্য ছিল না, তার উম্মতের জন্য ছিল না, অর্থাৎ অন্য কোনো নবীর উম্মতের জন্য সেই বৈশিষ্ট্য ছিল না, তারা কেউ লাভ করতে পারে না। এটা আমাদের প্রিয় নবীর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আল্লাহ পাক এই জমিনকে আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন এবং মসজিদ বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তবে একটা শর্ত, শর্তটা হচ্ছে জায়গা পবিত্র হতে হবে। তার মানে এই নয় যে এখানে অপবিত্র নাজাসাত রয়ে গিয়েছে, প্রস্রাব বা অন্য মলমূত্র রয়ে গিয়েছে, আমি সেখানে গিয়ে নামাজ আদায় করবো, এমনটা না। অর্থাৎ নিষিদ্ধ বস্তুগুলো ছাড়া, জিনিসগুলো ছাড়া পুরো জমিনটাকে আল্লাহ পাক নামাজ আদায় করার স্থান বানিয়ে দিয়েছেন। এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে 5টি এমন জিনিস আল্লাহ পাক দান করেছেন যা ইতিপূর্বে, অর্থাৎ আমার পূর্বে অন্য কাউকে দান করেন নাই। ওই 5টি জিনিসের মধ্যে একটি হচ্ছে সমস্ত জমিনকে আমার জন্য মসজিদের স্থান এবং পবিত্র বানিয়ে দিয়েছেন, আর আমার উম্মত যেখানে চাই, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি যেখানে পৌঁছবে, যেখানে যাবে, সেখানে নামাজ আদায় করতে পারবে।
আল্লাহ আকবর আল্লাহ আকবর। প্রিয় শ্রেণী বাইরে ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা অনেকবার প্রাপ্তি, অনেকবার পাওয়া। কারণ অন্য নবীর উম্মতরা শুধুমাত্র মসজিদের মধ্যে নামাজ আদায় করতে পারতো, মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় যদি মসজিদ না থাকতো সেখানে নামাজ আদায় করতে পারতো না, অনেকের কাজা হয়ে যেত, মাদালা আল্লাহ পান, নামাজ আদায় কোনো সুযোগ থাকতো না। আজকে আমাদের পৃথিবীর মধ্যে যে হারে মসজিদ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যে হারে মসজিদ রয়েছে, এরকম মসজিদ অন্য সময় ছিল না। সেজন্য জুমা মসজিদের জন্য শহরের কথা কী করেছেন উল্লেখ করা হয়েছিল, যে জুমা মসজিদ চালু করতে হলে সেটা শহর হতে হবে। তাহলে দেখুন যে মসজিদ তারা নামাজ আদায় করা যাবে না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমার প্রিয় নবীর সৎকায় আল্লাহ পাক প্রিয় নবীর জন্যই আমাদেরকে এমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন যে পুরো জমিনকে আল্লাহ পাক মসজিদের জায়গা করে দিয়েছেন এবং কত পবিত্র করে দিয়েছেন। শুধু মসজিদের স্থান বানিয়েছেন তাই নয়, জায়গাটাকেও পৃথিবীটাকেও পৃথিবীর স্থানটাকেও পত পবিত্র করে দিয়েছেন। যেখানে ইচ্ছা যেখানে গিয়ে পৌঁছবে সেখানে সে নামাজ আদায় করতে পারবে। মুফতি আহমদ ইয়ারহান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন যে অন্যান্য আম্বিয়া কেরাম অন্যান্য নবীদের দিনের মধ্যে নামাজ শুধুমাত্র ইবাদতখানার মধ্যে, অর্থাৎ ইবাদতের মসজিদের মধ্যে ছাড়া অন্য কোথাও আদায় করা সম্ভব ছিল না। আর যে আমার উম্মত অর্থাৎ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নিষিদ্ধ জায়গা ছাড়া, যেটা আমি পূর্বে বলেছিলাম যে নিষিদ্ধ জায়গা ছাড়া পুরো জমিনটাকে যেখানে ইচ্ছে সেখানে নামাজ আদায় করতে পারবে। নিষিদ্ধ জায়গা বলতে নামাজের কিছু শর্ত শরাইত রয়েছে, যে নামাজের ফরজ রয়েছে 13টার মধ্যে ভিতরে এবং বাইরে। এখানে একটা ফরজ হচ্ছে নামাজের জায়গা পাক হওয়া। তো নামাজের জায়গা যদি পাক না হয়, কারণ জিজ্ঞাসা আমি নামাজ আদায় করবো, এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক তো পুরো জমিনকেই করেছেন, পত পবিত্র করে দিয়েছেন, এখানে না পাক হলো কেমনে? না পাক আমার দ্বারা, আপনার দ্বারা, আমাদের পরিবার পরিজনের দ্বারা, আল্লাহ পাকের বান্দার দ্বারা হতে কিনা কী হয়েছে? বা চতুষ্পদ জন্তু যদি অপবিত্র হয়ে থাকে, তাদের বিষ্ঠা মুরগির বিষ্ঠা এখানে আছে, সেখানে তো নামাজ আদায় করা যাবে না। ছোটো বাচ্চারা ফস্টাপ করে দিয়েছে, সেখানে নামাজ পড়া আদায় করা যাবে না। অনেকের মধ্যে একটা ক্ষুধারণা রয়েছে, সেটা হচ্ছে অনেকে মনে করে ছোটো বাচ্চারা 6 মাসের আগে, যে ছোটো বাচ্চা রয়েছে যেখানে বয়স 6 মাস হয় নাই, তাদের প্রস্তাব পবিত্র, মা আদাল্লা আল্লাহ করফানা, এরকম ভ্রান্ত ধারণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। অনেকে এটা মনে করে যে ছোটো বাচ্চা এখনও 2 দিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা বা 15 দিনের বাচ্চা, এদের প্রস্তাব কেন না পাক হবে, যেহেতু এরা আহার করে না। এরা আহার করে না মানে আমাদের মতো খাবার খায় না, সেজন্য ওরা ওদের মতো খাবার খায়, কিন্তু প্রস্রাব তো প্রস্রাবই, এটা তো আর অন্য কিছু না, যেটা খাওয়া হালাল। কোনো কোরআন হাদিসের মধ্যে এটা বলে নাই যে এটা পুত পবিত্র, এই জায়গায় না বাচ্চারা প্রস্রাব করে নামাজ আদায় করতে পারবে, এরকম কোনো শরীয়তের মধ্যে লেখা নেই। সুতরাং এরকম ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। একদিনের বাচ্চা নয়, 1 ঘন্টার বাচ্চা জন্ম নিয়েছে, 1 ঘন্টা হচ্ছে, সে প্রস্রাব করলে সেটাও নাপাক, সে জায়গাও নাপাক, সেখানে নামাজ আদায় করা যাবে না। অনেকেই ভুল করে থাকি, আল্লাহ হেফাজত করুক। তাহলে অন্যান্য নবীর যুগের মধ্যে এরকম ছিল না, আমাদের নবীর যুগে আমাদের নবীর কারণে আল্লাহ পাক এই জমিনকে পত পবিত্র করেছেন, সেজন্য নামাজের জায়গাটা মধ্যে যেন কোনো ধরনের অপবিত্রতা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এমনকি কোনো দিনের মধ্যে, অন্য কোনো দিনের মধ্যে তাইয়াম্মুমের বিধান ছিল না, তখন তারা তাইয়াম্মুম করতে পারতো না। শুধু আমাদের দিনে ইসলামের মধ্যে একমাত্র গুসল ও ওযুবি ওযু ছাড়া তাইয়াম্মুম করাটা আমাদের জন্য আল্লাহ পাক জায়েজ করেছেন, এবং তাইয়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করার বৈশিষ্ট্য একমাত্র আমাদের দিনের মধ্যে রয়েছে, আমাদের নবীকে প্রদান করা হয়েছে। আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আওয়াজ, তার পবিত্র আওয়াজের অলৌকিকতা, হ্যাঁ স্নেহ ভাইয়েরা কেমন ছিল আসুন সে সম্পর্কে শুনে নিই। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আওয়াজ এত দূর পর্যন্ত পৌঁছে যেত যা অন্য কারো আওয়াজ এতটুকু পৌঁছত না। অর্থাৎ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আওয়াজ এত দূর পর্যন্ত পৌঁছত, অন্য কারো আওয়াজ এতটুকু পৌঁছত না। যেভাবে হিজ্জাতুল ওয়াদা অর্থাৎ বিদায় হজের সময় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ ছিল অনেক, তখন ওই সময় প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সৌভাগ্যপ্রাপ্ত সেই সৌভাগ্যবান সাহাবায়ে কেরাম সম্পর্কে হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ হাশিম
ফেভি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন যে 130,000 সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সেখানে উপস্থিত ছিল। তারা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পবিত্র মক্কা মুকাররমায় তারা প্রবেশ করেন। এবং এই সংখ্যাটা এইভাবে সাহাবায়ে কিরাম ছাড়াও যারা মক্কা মদিনা শরীফের মধ্যে যারা ছিল এবং হযরত আলীর মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও অনেকে এসেছিল, তাহলে এই 130,000 এদের মধ্যে 130,000 সাহাবায়ে কিরাম এতগুলা সাহাবায়ে কিরাম একসাথে জমায়েত আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আর লক্ষ লক্ষ সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের কানে সে আওয়াজ পৌঁছে দিয়েছিলেন, আল্লাহ আকবার। এই থেকে বোঝা যায় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ মুবারকের ক্ষমতা কেমন। আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পবিত্র জুমার দিন মসজিদে নববী শরীফের মধ্যে মিম্বরের উপর তিনি তশরিফ এনেছেন এবং হাজরিনদের উদ্দেশ্যে তিনি যারা উপস্থিত ছিল তাদের উদ্দেশ্যে তিনি বললেন যে সবাই বসে যাও। হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আনসারদের গোত্র বনি গনম এর মধ্যে তিনি উপস্থিত ছিলেন, অনেক দূরে ছিলেন। তিনি এই আওয়াজ শুনে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনার্থে তিনি যেখানে ছিলেন সেখানেই বসে গেলেন, আল্লাহ আকবার। প্রিয় স্টেম ভাইয়ের মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক দূরে ছিল হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক দূরে ছিলেন আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে বসার জন্য বললেন আর এই আওয়াজ অনেক দূরে যে কবিলায়ে বনি গনমের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন, তিনি সেখানে শুনেছেন এবং তিনি ওই জায়গায় বসে গেলেন। এখান থেকে আমাদের জন্য মাদানী ফুল হচ্ছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশ দিয়েছেন সেটা মান্য করা আমাদের জন্য আবশ্যক। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ এমনভাবে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন, তিনি যাই বলেছেন লাব্বাইক এবং যেটাই বলেছেন সেখানেই তারা মাথা পেতে নিয়েছেন সেই আদেশসমূহ। শুধু তাই নয়, হযরত উম্মে হানী রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধরাতে হানায়ে কাবার পাশেই পবিত্র কুরআনুল করিম ফুরকান হামিদের তিলাওয়াত করতেন আর আমি আমার ঘরের মধ্যে থেকে সেই তিলাওয়াতের আওয়াজ শুনতাম, আল্লাহ আকবার আল্লাহ আকবার। প্রিয় স্থানীয় ভাইয়েরা মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, উম্মে হানী রাদিয়াল্লাহু তাআলা আনহার যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের আওয়াজ শোনা এটা এক জায়গায় ছিল, অনেক দূরে ছিল এবং অনেক দূরে থাকা সত্ত্বেও প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিলাওয়াতের আওয়াজ শোনা এটা কেমন কথা। প্রিয় স্যাবের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এ থেকে বোঝা যায় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আওয়াজ যে কেমন ক্ষমতা, তাহলে এ থেকে বোঝা যায় শুধু তাই নয় তার কান মুবারকের কেমন ক্ষমতা, যখন যে যেখানে বসে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন তিনি সেটাও শুনে থাকেন। যেভাবে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম যখন বক্ষ যখন বিদীর্ণ করেছিলেন তখন সেখানে দেখেছিলেন যে পথপবিত্র কলব সেখানে দুটি চক্ষু রয়েছে যাহা দ্বারা দেখে এবং দুটি কান মুবারক রয়েছে যাহা দ্বারা শ্রবণ করে। তাহলে এ থেকে বোঝা যায় প্রত্যেক আশেক যে যেখানে বসে প্রিয় নবীকে স্মরণ করছেন, প্রিয় নবীর মিলাদ করে যাচ্ছেন, প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ে যাচ্ছেন, প্রিয় নবীর সাহায্য প্রার্থনা করছেন, অবশ্যই প্রিয় নবী সেই নূরানি রোজা মুবারক থেকে সব কিছু শুনছেন আল্লাহ পাকের দয়ায়, সেটা আমাদের বিশ্বাস। এবং তিনি তাঁর উম্মতের জন্য অবশ্যই যারা নিজেদের নফস যারা জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে এবং প্রিয় নবীর দরবারে গিয়ে যখন সে প্রিয় নবীকে ওসিলা মেনেছে, প্রিয় নবী যখন তাদের পক্ষে সুপারিশ করেন অবশ্যই তারা আল্লাহ পাককে তওবা কবুলকার এবং দয়ালু সে পেয়ে থাকে। তারা আসুন আমরাও প্রিয় নবীকে ওসিলা মানি এবং প্রিয় নবীর দরবারে চাই, কেননা ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, যে আমার আল্লাহ হচ্ছেন দাতা, প্রিয় নবী হচ্ছেন বন্টনকারী, আর যেখান থেকে বন্টন হয় আমরা সেখান থেকে চাই। আল্লাহ পাক আমাদেরকে
সে নিয়ামত দ্বারা ধন্য করুক। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহ ভাইয়েরা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দিত, মুচকি হাসে বসন্ত চারিদিকে নূর নূর।